কাজ কাজাইতেছি, প্রকৃতির সাথে সাক্ষাৎকার করতে, তাই তো প্রকৃতি আমারে বলছে তুমি আওনে সময় নীল চুড়ি আর নীল শাড়ি পরে আইবা, তাইলে হইবে। তই তো দেখেন আমি একটা রিক্সা আলাম, আমারে বললাম মামা আমি একটু প্রকৃতির সাথে দেখা করতে যাবো, তো কোন জায়গায় গেলে ভালো হইব? তো মামা কইলে চায়না প্রজেক্টটা চলেন আপনারা লয়ে যাই, দেয় চলে যাইতেছি একটা রিক্সা নিয়ে চায়না প্রজেক্টের ভিতরে। তো দেখেন আয় সারে দেখি কত সুন্দর একটা প্রকৃতি। তো যাই হোক, এরপরে দেখি কিছু রমণীরা কি সুন্দর ছবি তুলতেছে। আপনার আইফোন নাই তাতে কি হয়েছে? ওই ভাইয়াগুলো কিন্তু সব সময় এইটার মধ্যে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে। আপনারা আয় খালি করবেন ভাই আমার একটা ছবি তুলে দেন, তো তো দেখবেন ভাই আর আগ্রহ করে আপনারা কত সুন্দর পোজ দে ছবি তুলে দিব। আপনার সমস্যা নেই, আপনার হাতে যদি কাশফুল না থাকে ভাইয়ারা একগুচ্ছ কাশফুল নিয়েই ঘুরে। তো দেখেন কত সুন্দর সার্ভিস দিতেছে ভাইয়ারা। তো যাই হোক, এটা আফতাবনগর হচ্ছে জরুলনগর সিটি থেকে একদম ভিতরে আইবেন, যে কোনো মামারে বলবেন চায়না প্রজেক্টে যাব, ওনারা এখানে নিয়ে এসে আপনারা থাস করে নামাই দিব। তো এতে দেখেন কাশবন দিয়ে কাশফুল দিয়ে পুরোটাই একদম ঝকমক হয়ে আছে, সন্ধ্যা লেগে গেছে এই জন্য জামুগা। আর এর মাঝখানে অনেক ছবি অনেক ভিডিও করছি। আরে যে আমার মামা যাইতেছে বিদেশে, মামা ভালো থাকেন। তো যাই হোক গা, তারপরে কিন্তু ঝালমুড়ি খাইয়ে দেয়, কিন্তু আমরা এখন এখান থেকে বিদায় লমু আর ভিডিও আইব, টেনশন করে না, আল্লাহ হাফেজ।